হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি হচ্ছে সুব্রত মাইতি, আর আমার চ্যানেলে সুস্বাগতম। আর সবার প্রথমে আজ একটা কথা বলবো, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে? কারণ তোমাদের জন্য আমি এরকম ভিডিও নিয়ে আসি, ঠিক আছে? আর হচ্ছে আজকের যে টপিকটা, আজকে হচ্ছে ছোট একটা টপিক, আজকে টপিকটা হচ্ছে সাইটোকাইনেসিস বা ক্যাটোকাইনেসিস অ্যান্ড জি জিরোফেজ সম্বন্ধে বলবো। তো আমরা আগের পরের ভিডিওগুলো দেখে নিয়েছি যে টেলোফেজে কী হয়, তার সমস্ত সব কিছু রিলস আলোচনা করা হয়েছে, তারা দেখুন, তারা আছে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেওয়া হবে, ওগুলো তোমরা চেক করো। ওখান থেকে তোমরা আগে ওই ভিডিওগুলো দেখো, তারপরে পরে বুঝতে পারবো। যারা এই আমার ভিডিও নতুন দেখছো তাদেরকে এই কথাটা বলবো, যারা হচ্ছে আগে এখনই ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, তোমরা গিয়ে দেখে নাও, ওকে? তো আজকে হচ্ছে আমার সমাজে আসবে সাইটোকাইনেসিস আর ক্যারিওকাইনেসিস। সাইটো সাইটো কথাটা যখন আসবে তখন মনে হবে এটা হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজনের কথা বলছে, আর ক্যারিও ক্যারিওকাইনেসিসের কথা যেখানে নিউক্লিয়াসের কথা বলা হচ্ছে, নিউক্লিয়াসোমা, ঠিক আছে? সেটার সম্বন্ধে বডি যেটাকে বলি, কোষ সেল যেটাকে বলি, তো সেটা তার সম্বন্ধে সেটাকে বলা হয়েছে। এরপর কি হবে না, এবার ক্যারিওকাইনেসিস আর সাইটোকাইনেসিস জিনিসটা কি না, ক্যারিওকাইনেসিস আমি বললাম যে মানে হচ্ছে তোর নিউক্লিয়াসের ডিভাইজন, আর সাইটোকাইনেসিস সাইটোপ্লাজমের ডিভাইজন। ক্যারিওকাইনেসিসটা কি হয় না, ক্যারিওকাইনেসিসটা হচ্ছে যখন এম ফেজ যখন চলে, এস জি ওয়ান জি টু আর এম ফেজের সঙ্গে এটা মানে কন্টিনিউ হয়, ঠিক আছে? তো আফটার ক্যারিওকাইনেসিস সাইটোকাইনেসিস উইল অকার, মানে ক্যারিওকাইনেসিস হওয়ার পরে তারপরে সাইটোকাইনেসিস, প্রথমে সাইটোকাইনেসিস হয় না, প্রথমে হচ্ছে ক্যারিওকাইনেসিস তারপরে সাইটোকাইনেসিস হয়, মানে এটা হচ্ছে আফটার। এখানে তার পার্থক্য ডিফারেন্স থাকে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সাইটোকাইনেসিস অ্যান্ড ক্যারিওকাইনেসিস, ডিফারেন্স থাকে, ঠিক আছে? তো এটা হচ্ছে সাইটোকাইনেসিস আর ক্যারিওকাইনেসিস ডিফারেন্স। এটা হচ্ছে সাইটোপ্লাজমের ডিভিশন, এটা মানে নিউক্লিয়াসের ডিভিশন, আর হচ্ছে এটা হচ্ছে এতে থাকে মানে এটা এম ফেজে হয়, এটা হচ্ছে আফটার এম ফেজে হয়, মানে এটা মানে সাইটোকাইনেসিসটা হচ্ছে ক্যারিওকাইনেসিস ডিপেন্ডেন্ট, আর ক্যারিওকাইনেসিস হচ্ছে নট ইনডিপেন্ডেন্ট অফ দ্য সাইটোকাইনেসিস, ওকে? দ্যাট ইজ ওকে। অ্যান্ড আর একটা দিক হচ্ছে এবার যে সাইটোকাইনেসিস মানে কীভাবে হয়, সাইটোকাইনেসিস হচ্ছে অ্যানিমেল সেল আর প্ল্যান্ট সেলে দুটোই হয়। তো অ্যানিমেল সেলের ক্ষেত্রে কী হয় না, এখানে অ্যানিমেল সেলে কী হচ্ছে না, এখানে দুটো পর অ্যানিমেশন দেখালে বুঝতে পারবে। তো এখানে হচ্ছে অ্যানিমেলের হচ্ছে সাইটোকাইনেসিস কী হবে, একটা ক্লিফেজ ফর্মেশন হয় না, কখন যখন দুটো সাইটোকাইনেসিস অ্যাক্ট করবে, ওখানে একটা অ্যাক্টিন ফিলামেন্ট থাকে, জানো আমরা জানি অ্যাক্টিন ফিলামেন্ট থাকে। অ্যাক্টিন ফিলামেন্টটা কী করে না, ওখানে মায়োসিন নামে একটা ফ্যাক্টর মানে প্রোটিন ফ্যাক্টর আছে, তার সঙ্গে কন্টিনিউয়াসলি ওখানে ইন্টারঅ্যাক্ট করে। ইন্টারঅ্যাক্ট করার সময় কী হবে না, সে মানে সাইটোপ্লাজমগুলো একটু মানে একটু এদিকে ইনক্রিজ করবে। ইনক্রিজ করলে কী হবে, মাঝে একটা ক্লিভেজ ফর্মেশন হবে, ঠিক আছে? এটাকে আমরা ক্লিভেজ ফিলিও বলি। এই ক্লিভেজ ফিলিওটা কি, যত এখানে সারফেস টেনশন এখানে মানে মায়োসিন আর হচ্ছে ওই এর যত মানে ইন্টারঅ্যাকশন করবে, তত হচ্ছে ফিউজটা মানে ক্লিভেজটা তত আরও হতে থাকবে। লাস্ট মানে মানে অ্যাট লাস্ট দেখ ক্লিভেজটা হয়ে গিয়ে দুটো সেলে ডিভাইড হয়ে যাবে, এটাকে হচ্ছে আমরা মানে সাইটোকাইনেসিস বলবো। আর প্ল্যান্ট সেলের ক্ষেত্রে সাইটোকাইনেসিস কী হয়, আমার প্ল্যান্ট সেলের যে কম্পোনেন্টগুলো আছে সেগুলো একটা ফর্ম করবে, একটা কি না ফ্যাগোব্লাস্ট, আই থিঙ্ক ফ্যাগোব্লাস্ট, আই থিঙ্ক ফ্যাগোব্লাস্ট মনে হচ্ছে, দেখি ফ্যাগোব্লাস্ট, আই এম নট শিওর, ফ্যাগোব্লাস্ট। তো ফ্যাগোব্লাস্ট কী করবে না, ওটা একটা এর সঙ্গে যুক্ত হয় স্পিন্ডল ফাইবার, যেগুলো মাইক্রোটিউবুলের সঙ্গে, মাইক্রোটিউবুলের সঙ্গে যুক্ত হয়ে একটা সেল প্লেট গঠন করবে। সেল প্লেটের মাধ্যমে কী করবে না, এখানে একটা সেল প্লেটের মাধ্যমে গঠন করে ওরা একটা মানে ক্লিভেজের মতো একটা প্লেটের মতো সৃষ্টি করবে, দিয়ে সেটা আলার্ট হবে। এখানে সেলুলোজ নামে একটা আছে মেটেরিয়াল থাকে, যেটা হচ্ছে ডিভাইড হয়ে গিয়ে সেল মেমব্রেন সৃষ্টি করবে। আর এখানে একটা আরেকটা ফ্যাক্টর আছে পেকটিন, পেকটিন ফ্যাক্টর আছে, যে পেকটিন ফ্যাক্টরটা কী করবে, অলসো একটা সেল মেমব্রেন অন্তরে একটা মানে সাহায্য করে, ফলে পেকটিন দুটো হচ্ছে নিউক্লিয়াস ডিভাইড হয়ে যাবে, মানে একটা এন থেকে টু এন হয়ে যাবে, তাহলে নিউক্লিয়াস মানে ডিভাইড হয়ে যাবে, দ্যাট ইজ সাইটোপ্লাজম ডিভাইড দ্য ক্যারিওকাইনেস। আর ক্যারিওকাইনেসিস হচ্ছে আমার এটা নিউক্লিয়াসের বিভাজন, ওকে? দ্যাট ইজ দ্য ক্যারিওকাইনেসিস অ্যান্ড সাইটোকাইনেসিস। আর জি জিরো ফেজ, জি জিরো ফেজ মানে হচ্ছে আমরা জানি যে জি ওয়ান এস জি টু, আর প্রথমে যখন আলোচনা করেছিলাম প্রথম একদম প্রথম রোডে জাস্ট ইন্ট্রোডাকশন দিয়েছিলাম, তখন আমি বলেছিলাম যে জি জিরোটা কী, তো জি জিরোটা হচ্ছে একটা আনডিভাইডেড স্টেজ যেটা থাকে, সেটাকে আমরা একটা সেল আনডিভাইডেড স্টেজ যেটা থাকে, মানে এটা রেস্টিং ফেজ যেটাকে বলে সেটাকে আমরা জি জিরো ফেজ বলি। জি জিরো ফেজ কেন হয় না, যখন একটা কোনো সেল ছোট হয় শর্ট পিরিয়ড হয়, ওখানে কী হয় না এনার্জি ঠিকমতো পায় না, কারণ পায় না কেন না, সেলটা তার ওই এনভায়রনমেন্ট যেটা আছে সুটেবল এনভায়রনমেন্ট পায় না, মনে হচ্ছে নিউট্রিয়েন্ট পায় না, নিউট্রিয়েন্ট না পেলে সেল ডিভাইড করতে পারবে না, ঠিক আছে? তো নিউট্রিয়েন্ট না পেলে কী মানে সেলটা রেস্টিং স্টেজে চলে যায়, যাতে কী হয় না নর্মাল যে সেলের ভাইটাল ফাংশন, সেল ডিভিশন যে ভাইটাল ফাংশন সেগুলো তো হয়, কিন্তু খুব কম রেটে, লো রেট, লো রেটের জন্য কী হয় সেলের ঠিকঠাক ডিভাইড হতে পারে, জাস্ট রেস্টিং ফেজে হয়,
রেস্টিং ফেজ চলে, দ্যাট ইজ কল জি জিরো ফেজ বা কোয়েসেন্ট ফেজ বলা হয়, ঠিক আছে, রেস্টিং ফেজ। না ওই যে সেল ছোটো, তারপরে সেল এনার্জি প্রোভাইড করতে পারে না কারণ এনভায়রনমেন্টটা সুটেবল নেই, যেটা যে যে এনভায়রনমেন্টটা সুটেবল হওয়ার জন্য যে আমার রিকোয়ার্ড এনার্জি দরকার, যেটা আমার এনভায়রনমেন্ট মানে তোমাকে প্রোভাইড করবে সেলকে, সেই কন্ডিশনটা তারা পাচ্ছে না, সেই জন্য সেলটা রেস্টিং ফেজে চলে যাচ্ছে, দ্যাট ইজ কল জি জিরো ফেজ। তো আমরা সেটাকে কোয়েসেন্ট ফেজ বলবো, দ্যাট ইজ আর জি জিরো ফেজ। জি জিরো ফেজ কারণ আছে ওই যারা সেল ডিভাইড করতে পারে না, মানে ব্রেন সেল, মাসল সেল আছে যেমন নিউরন সেল, সেগুলো হচ্ছে ডিভাইড করতে পারে না, এটা জি জিরো ফেজ, একটা জি জিরো ফেজে মানে থাকে। হ্যাঁ, এটা দেখো ক্লিভ, এই অ্যানিমাল সেলের ক্লিভেজ ফরমেশন হচ্ছে, এই সাইটোকাইনেসিসে এটা ক্লিভেজ ফরমেশন হয়, দুটো আলাদা নিউক্লিয়াসে ডিভাইড করে গেল, ঠিক আছে। এবার হচ্ছে কি না প্ল্যান্ট অ্যানিমাল সেলের ক্ষেত্রে দেখো, অ্যানিমাল সেলের নিউক্লিয়াস আর সেল মেমব্রেন, ঠিক আছে, তো এই দুটো হচ্ছে অ্যাক্টিন ফিলামেন্ট, এখানে মায়োসিন ফিলামেন্টের সঙ্গে হচ্ছে অ্যাক্টিভ করে এটা পরপর দুটো সরে 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 যাবে, এখানে তার ক্লিভেজ বড়টা হচ্ছে ফরমেশন হচ্ছে, ঠিক আছে, যে দুটো আবার সেপারেট হয়ে যাবে, এটা হচ্ছে অ্যানিমাল সেলের ক্ষেত্রে। প্ল্যান্ট সেলের ক্ষেত্রে আমরা দেখবো সেল প্লেট ফরমেশন হচ্ছে, এটাও দেখবো পরপর ক্লিভেজ ফলোটা পিরিয়ড হয়ে যাচ্ছে, ক্লিভেজ দুটো আবার, এটা হচ্ছে তো মানে অ্যানিমাল সেলের সাইটোকাইনেসিস। এবার হচ্ছে প্ল্যান্ট সেল, প্ল্যান্ট সেলের সেল মেমব্রেনগুলো, সেল মেমব্রেন কম্পোনেন্টগুলো একটা যদি এসে ওই বলেছিলাম যেটা বলছিলাম ফ্রাগমোপ্লাস্ট, ফ্রাগমোপ্লাস্ট ফ্রাগমোপ্লাস্ট একটা হচ্ছে মাইক্রোটিউবুলস দিয়ে একটা সেল প্লেট গঠন করবে, একটা মাইক্রোটিউবুলস দিয়ে সেল প্লেট, সেল প্লেট গঠন করছে। এবার সেল প্লেট থেকে এগুলো হচ্ছে এটা হয়ে ফিট আপ হয়ে যাবে, এখান থেকে ডিভাইড হয়ে যাবে, দুটো সেল মেমব্রেন হয়ে যাবে, এবার এখানে সেল লুজ একটা ইয়ে আসবে, সেল লুজ সেল মেমব্রেনের সাহায্য করবে। আরেকটা যে সেল মেমব্রেন ফরমেশন হবে, আরেকটা আছে পেকটিন, সে দুটোর মাঝে অবস্থান করে মানে থাকে। তো আজকে টপিকটা যে ছোটোই খুব ছোটো টপিক ছিল, এটা সাইটোকাইনেসিস আর ক্যাটোকাইনেসিসের যারা বুঝতে পারবেন তারা হচ্ছে কমেন্ট করো, আর হচ্ছে এরপরে হচ্ছে আমরা আসবো চেক পয়েন্ট, খুবই ইন্টারেস্টিং টপিক একটা চেক পয়েন্ট, চেক পয়েন্ট একটু লম্বা আছে, তো চেক পয়েন্ট হওয়ার পর তারপর আমরা আসবো ওই মিউসিস ওয়ান, ঠিক আছে, ওখানে প্যাকাইটিন, জাইওটিন, ডিপ্রোটিন যেগুলো আছে সেগুলো বলবো। তো এরপরে হচ্ছে আমরা আসবো চেক পয়েন্টে, তো এটা আজকে এই পয়েন্টটা ছিল, যারা বুঝতে পারবেন তারা কমেন্ট করো, আর হচ্ছে ভালো লাগলে লাইক অবশ্যই, ঠিক আছে, আর কমেন্ট করো, আর তোমার সাপোর্ট পাচ্ছি আরও সাপোর্ট পাই, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না, শুধু লাল বোতামটা টিপে দিও, আর তার পাশে যে ঘন্টা বোতামটা আছে তাকে টুম করে টিপে দিও, অর্থাৎ তোমার কাছে নোটিফিকেশান চলে যায়, ওকে, কারণ ইউটিউব তোমাদের সবার কাছে একটা নোটিফিকেশান মানে পাঠায় না, যদি অল করো তাহলে অল করলে যে সমস্ত কিছু নোটিফিকেশান আমি যা তোমাদের কাছে চলে যাবে, আমি যখন ভিডিও আপলোড করবো তখন সমস্ত কিছু নোটিফিকেশান পেয়ে যাবে, ওকে। তো ঠোক লাইক অ্যান্ড কমেন্ট অ্যান্ড শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস, ওকে, টিল দেন, বাই বাই।